আসসালামু আলাইকুম, আমরা এখন এন্ট্রি হোটেলে আছি, সারাদিন আজকে এখানেই কাটাইছি। এই যে আমরা জুস উইথ সুইমিং, তো এখানে আমরা সকাল থেকে কিভাবে আসলাম, সারাদিন কি কি করলাম সেটা আপনারা প্রথম থেকে দেখেন, আর আমরা প্রথম একটু সুইমিং করতে থাকি। আমাদের একদিনের সংসারের জিনিসপত্র 20 মিনিটের ট্রাভেল, অনলি 20 মিনিটের ট্রাভেল। এই প্রথম মনে হয় জীবনের যে আমরা ঢাকার ভিতরে কোনো একটা হোটেলে থাকতে যাচ্ছি। অনলি 4 কিলো এটা ট্রাভেল। আমার টেম্পারেচার কত? 97.7। কবে থেকে পত্রিকা পড়া শুরু করলে তুই, নাকি পার্ট নেওয়ার জন্য? ওয়েলকাম রিয়েকশন, থ্যাংক ইউ। আমাদের নায়ক চলে এসেছে, নায়ক লিপু, নায়ক লিপু। এটা কিন্তু ঠিক হয়েছে, পুরা শরীরে যতগুলো নারী আছে সবগুলোকে স্পর্শ করে দেয়। এটা কি খাওয়া জিনিস খেয়ে দেখি, বলবো না অ্যাটলিস্ট। উপরে এটা কি দেওয়া? শশীর হাতের লেখা কিরকম দেখি, ভালো না? সুন্দর তো, আমার নরমাল নাম লেখা সিগনেচার। যেহেতু বাচ্চাদের খেললাম, কি রে এটা কি, অনেক ভিতরে ঢুকেই কেমন লাগছে বিশা? তো এখানে হচ্ছে সোফা আছে, এখানে টেবিল আছে, রাতে খাওয়ার জন্য অফিসিয়াল কাজ টাজ করা যেতে পারে, আর পাশে হচ্ছে একটা টিভি, আর এদিকে হচ্ছে একটা কমন বাথরুম আছে। সেই কমন বাথরুমটা হচ্ছে যে গেস্টরা যদি আসে সেক্ষেত্রে এই বাথরুমটা ইউজ করতে পারে আর কি। সো এটা জাস্ট একটা কমন বাথরুম, আর এই সাইডে মিটিং টিটিং এর জন্য এটা বেটার। আর হচ্ছে এই রুমটা হচ্ছে মেন রুম, এই রুমের ভিতরে ঢুকে যে বাথরুম, যে বাথরুমের ভিতরে লিপু বসে আছে অলরেডি। কি করছিস তুই এখানে? কি দেখতেছিস তুই? আর এখানে একটা বেড, মানে এটা হচ্ছে মাস্টার বেড আর কি। আর এখানে একটা বড় আলমিরা আছে, এই তো। তোমাদের রুমটা কিরকম? না এই রুমের এই সাইজটা অনেক বড়। আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। কি এসেছে আমাদের মাঝখানে বন্ধু? বন্ধু হাউ ডু ইউ ফিল, যখন তুমি বাবা হলা তখন তোমার ফিলিংসটা কিরকম সবার সাথে একটু শেয়ার করো। সিরিয়াস হয়ে যাচ্ছে আমি, এটা হচ্ছে ইমোশনাল ব্যাপার, ঠিক আছে? যখন তুমি ফার্স্ট দেখবে তখন তোমার খুবই ভালো লাগবে। সবাই অনেকেই কান্নাকাটি করে, আমার আব্বু কান্না করে দিছিল, আমার আব্বুর কান্না দেখে ধর আমি আর কান্না করি নাই। ও মানে না হলে তুই করতি, মানে আমার মনে হচ্ছিল আমি ওনাকে দিব, কিন্তু আমি কন্ট্রোল করছি আর কি, মানে বাচ্চা কোলে নিয়ে রাখছি তো, আর আব্বু ধর সামনে দাঁড়ায় আজান দিচ্ছে আর কি। মাশাআল্লাহ, জাস্ট ফার্স্ট নিয়ে আসছে। ইফশা কিনেছো এটা ক্যাশনট সালাদ, আর এটা হচ্ছে আমাদের ক্রিম অফ মাশরুম স্যুপ। এই লিপু তুই কি স্যুপ নিছিস? সেটা সবজি, এটা আমি ওনাকে আলাদা করে পার্সোনালি বলে দিছি। কি বলছিস? সবজি শুধু সিদ্ধ হবে না, সিদ্ধর ভিতরে জিনিস যেন আর কিছু থাকে। এক এক চুমুকে ক্রিমের রাজ্যে চলে যাবে, আমাদের সবজির রাজ্যে, ধান খেতে, ধান খেতে। এক এক চুমুকে আমি সবজি খেতে চলে গেছি। না কিরকম আসলে, না সিরিয়াসলি বল। ভালো, মজা না? আমি এখনো খাইনি, খাবো এখন। আসলে মজা। 2016-17 সালের দিকে এই দাড়িয়ালা ভাইটা, দাড়িয়ালা ভাইটা জিমে ভর্তি হলো। মানুষ জিমে ভর্তি কেন? চিকন হওয়ার জন্য, আসে মোটা হওয়ার জন্য ভর্তি। তারপরে জিমের ইনস্ট্রাক্টর তাকে কি বললো, 12টা করে ডিম খেতে হবে। 12টা কয়টা করে খাইছিস তুই? সরি, 8টা করে ডিম, 8টা করে ডিম খেতো। আর ওই যে বলছেন ওই যে একটা ঝুলার মতো জায়গা আছে না জিমের, ওইটাতে ঝুলতো।
ওনার হাতের শক্তি শরীরের থেকে শরীর তো সাইজ ছোট, হাতে এরকম করতে আর উপরে যায়। এটা হচ্ছে রুফটপের বসার জায়গা, সো এখানে মোস্ট প্রবাবলি লাইভ কোন রেস্টুরেন্ট হবে, হয়তো আমরা এখানে খাবো বারবিকিউ এখানে করা যাবে। ও ওকে, এটা আউটসাইড আর এটা হচ্ছে ভিতরে, এদিকে ভিতরে রেস্টুরেন্টের। ওয়াও নাইস, বাট আমরা এখন উপরে যাব, সবাই উপরে এসে বসে আছে। ওয়াও ইনফিনিটি সুইমিং পুল, কিরকম লাগছে তোমার? মডেল মডেল লাগছে নিজেকে, তোমার ছবি তুলে দিতে কিরকম লাগছে মডেলের? আমাদের খাওয়া ওকে, চলো আমরা খাওয়া দাওয়া করতে যাই, লাঞ্চ এখন করবো আমরা ইভিনিং টাইমে। আবার ছবি তোলা লাগবে তোর? মাই গড, একটা মানুষ যে এত ছবি তুলতে পারে, দেখি দাও একটা ফোন দাও। কি করছো ইপসা? স্টোরি তুলে। খুব সুন্দর তো তোমার এটা। থ্যাংক ইউ। বাবা হয়েছে, চুলো পেকেছে, নীল আছে, মাশাআল্লাহ। নীল নাম কি রাখছিস? ছেলের নাম কি রাখছিস? মাশিয়াত আহিয়ান আরাবি। মাশাআল্লাহ কত সুন্দর নাম। চলো খাই আমরা এখন। শান্তি লাগছে? ওটা আপনার হয় না তো। খান না। কোনো সমস্যা নেই। দরকার ছিল এটা। এই কি স্যামন? ওয়াও। ফিশ এন্ড চিপস মেদির। আর ইপসার হচ্ছে রিবাই স্টেক, উপর হচ্ছে বেসটা দিয়ে দিয়েছে স্টেকে। কিরকম লাগছে বন্ধু? পিঙ্ক হয়ে আছে ভিতরে, মাছটাই তো পিঙ্ক অবশ্য। অনেকদিন পরে খাচ্ছি, খুব ভালো লাগছে আমার। সব থেকে মজা লাগছে হচ্ছে গ্রিল স্যামন, অনেক মজা। আর হচ্ছে ম্যাশ পটেটো। সবার খাওয়া শেষ, কেক, স্যামনের কেক না? নরওয়ে ফ্রেঞ্চ অপেরা, মজার। অনেকটা তিরামিসু টাইপের টেস্ট, মানে হালকা কফির একটা ফ্লেভার আছে। হ্যাঁ হয় স্টেক, একটু আগে কেক খাচ্ছিলা ফিশের, ওইটাই ঝালকে। তোমার কিরকম লাগছে জায়গাটা সেটা বলো। হ্যালো, আমি এটা মনে করছি যে ফুল, আমি মনে করছিলাম যে এটা তুলে একটা তোমাকে দিব এরকম করে। হয়েছে বন্ধু? ইউ আর লুকিং ফ্যান্টাস্টিক। চলো চলো আবার দাও। অনেক ড্যান্স হয়েছে, এবার চলো সুইমিং পুলে। কেমন কই দেখি? আরে হেভি তো, চোখের কি আইল্যাশ, পাপড়ি, বুয়ের পাপড়ি। আরে জস হয়েছে বন্ধু, কি লাভ কি হিংসে কেন হবে? পানি ভিজে যাবে। কি ভিজে যাবে? ক্যামেরা। তো আমি কি করবো? তুমি এই যে পানি মেরো না তাহলে হবে, এটা ওয়াটারপ্রুফ না। তো সুশি, তোমার এরকম পশলা কেমন লাগছে? ওই যে দেখো আটলান্টিক, ব্রো একটু দাঁড়াও, আমি একটু পিছনে যাই তোমার। আটলান্টিকের ঢেউ। এ লিপু ওই সাইডে থাকিস না।
তুইও কর্নারে থাকিস না, এই ঢেউয়ের পানির সাথে উল্টা ওইদিকে পিছু চলে যেতে পারিস তুই। ওরে বাবা, পিওর উইকেন্ড মনে হচ্ছে। মান্তা কটেজে যে যে মজা, হ্যাঁ ওটা কিন্তু এক ধরনের মজা, আর রুফটপে আরেকটা মজা, রুফটপে আরেক ধরনের। হ্যাঁ ইফসা, ওক তুলে ফেলাও, এটা কোনো বিষয় না। ও মা গো রে, ভালো আছেন? না ভালো আছেন? আলু ভাই, ইউ ভাই, ও বালি থেকে শিখে আসলো না কি? আমার জীবনে শুধু দুঃখ আর দুঃখ, আমার জীবনের দুঃখর গ্লানি খোঁজাতে আমি আজকে এই সমুদ্রে। সাতটার সময় নামছে, এখন বাজে 9:30। সো আলটিমেটলি দেড় ঘন্টা ধরে, না দেড় ঘন্টা না আড়াই ঘন্টা ধরে আমরা এর ভিতরে আছি। আমরা যে আড়াই ঘন্টা যে এখানে আছি, আমাদের মানে মনে হলো না আড়াই ঘন্টা আমরা এখানে আছি। হঠাৎ করে মোবাইলটা ওপেন করে দেখি যে আড়াই ঘন্টা পাস হয়ে গেছে। এখন আমাদের খুব খিদা লেগে গেছে, আমরা এখন খাবো। চলেন খাই কিছু আমরা। ইয়েস, ফার্স্ট টাইম ঢাকার ভিতরে একটা হোটেলে রাতে থাকবো। ও কিরকম লাগছে? অনেক একটা অন্যরকম অন্যরকম অনুভূতি, কেমন জানি লাগছে। তোমার জন্য আমি আগুন নিভাই দিতে পারি, এই দেখো। আর আমি তোমার জন্য মত করে দিতে পারি। এখানে বিস্কুট দিয়ে গেছিল, বাট খাওয়া হয় না এখনো। আমাদেরকে এখানে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানানো হয়েছে, তখন আমার খুব ভালো লাগছে এই ফুলগুলো। আমাদের জন্য এখানে ফ্রুটসও আছে, কিছু একটা ফল, মাল্টা, আঙ্গুর, মাই ফেভারিট। এটা খাইতে অনেকটা আপেল টাইপের। এটা খাই দেখো, একটু পাঞ্চ, একটু মিষ্টি। এটা কি ফল? ম্যাঙ্গোস্টিন। ম্যাঙ্গোস্টিন এটা? না না, এটা খেয়ে বলো তো এটা কি? আপেল। ডক্টর শুনেন, এই গরিবের রুমে বড়লোকটা কেন? কি কেন, কেমন বুঝতেছি না তো। সব রুমই সুন্দর গুছানো, সুন্দর। নাইস, চলো যাই খাবো, খিদে লাগছে। ওটা কি জানো? ওটা হচ্ছে গাপেল। গাপেল আপেলের মতো, কুমিরের মতন খিদা লাগে। কুমিরের মতো? আইলি সস দিয়ে শিমস, ক্যাপসিকাম। আর এখানে বানানো হচ্ছে চিকেন মায়ো স্যান্ডউইচ, বারবিকিউ স্টাইলের চিকেন। সাথে আমি দিচ্ছি কার্কিন, কার্কিন স্লাইস, চেডার চিজ। তান্দুরি র‍্যাপ হবে, তাই তো? জি, চিজ নিছি আমি, এটা চিজ, ইয়া কার্কিন নিছি আমি, এটা তান্দুরি স্টাইলের চিকেন। এটা গার্লিক সস, এটা গার্লিক সস, শসা, পিকলস, চিজ, চিকেন। এটা আমাদের খুব ফেমাস ডিশ। তোমার ফেভারিট চিজ আছে? চেডার চিজ। এখন আমরা পাস্তা বানানো দেখব, বাটারের সাথে গার্লিক অ্যান্ড অনিয়ন। পাস্তা সিদ্ধ করা যে ইয়েটা, সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার এখন দিয়ে দিচ্ছে। আচ্ছা, স্প্যাগেটি এটা, ও এটা এখন ঠিক হয়ে গেলেই হয়ে যাবে। ও লেমন যাচ্ছে, লেমন যাচ্ছে, পারমেশন চিজ, ওয়াও। চিকেন ললিপপ থাই স্টাইলের, আমাদের বিউটিফুল এটা পিজা চিকেন, ক্লাসিক পিজা, রেন্টি স্পেশাল ফিস্ট। ও ব্রো, ললিপপ একবারে বাইট নিতে হবে না? এটা মেইনলি পার্সলের ফ্লেভারের জন্য এটা খুব বেশি মজা হয়ে গেছে। র‍্যাপটাও কি একবারে মুখের ভিতরে দিব নাকি? এই একবারে চিকেন টেরিয়াকি, এটা খাও। সেই
পিৎজা ব্ল্যাক অলিভের কারণে পিৎজা মানে ফ্রেশ একটা ভাব চলে আসে প্রত্যেকে তো পাওয়া যায় ব্ল্যাক অলিভ কিছু পাওয়া যায় বাটন মাশরুম বাটন মাশরুম কিন্তু ইটালিয়ান স্টাইলের বেজিল ফিশ খারাপ হয় না আমি আর কিছু বলবো না আমি তো জানি আপনার টেস্ট ভালো তো একটু আগে বলছিলাম যে ওই ফিশের ফ্লেভারটা বেস্ট বাট এটা আসার পরে ওটার তুলনায় এটা বেস্ট মানে বেজিল লিফের যে একটা ফ্লেভার আছে আমি খেতে চাই ক্রিস্পি ফ্রেশ বেজিল ফ্রেশ বেজিল দেখি ফ্লেভার একদম এডি গডি সব কিছু থেকে বুম 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 টাইপের বাস বুম 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 বাস করছে না জস জস শশী মাছ খায় না তো শশীর এক্সপ্রেশন গুলো দেখার মতো কি আমার টেস্ট বাসা যাচ্ছে না আপনার টেস্ট হ্যাঁ কি গো অনিক তুমি আমার টেস্ট বাট কিভাবে বুঝলা তো আমি কিন্তু বুঝে গেছি কি বুঝে গেছো না কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে শ্রিম পাস্তা হালকা লাইমি চিজি এটা আমি ছিলে গেলাম তো এটা এখন মোটামুটি বাসায় বানাই বানাই আমরা খাবো মাঝে মাঝে এটার ব্রথটা থেকে ফ্রেশ পার্সলির একটা ফ্লেভার আসতেছে ওইটার কারণে বেশি ভালো লাগতেছে এটা আবার অনেকের কাছে পার্সলি ফ্লেভার পছন্দ হবে না সো ডিপেন্ড করে আর কি এক একজনের কাছে এক এক জিনিস পছন্দ ওল্ড ঢাকা ল্যামশ্যাং ভাত দিয়ে শুরু করে দিয়েছে ভাত আর ডাল মাংস এটা একদম ট্রেডিশনাল বাংলাদেশি স্টাইল বাঙালি টাইপের যেরকম ফ্লেভার ওরকম টাইপের ফ্লেভার বাট দ্য মিট ইজ ভেরি টেন্ডার তো তোমার কাছে সব থেকে বেস্ট লাগছে কোনটা জরি ফিশের লাস্টে যেটা দিল তোমার তো ভালো লাগছে আর ল্যাম্পটা আমার কাছে ভালো লাগছে ল্যাম্পটা আমার হচ্ছে এই ডোরি ফিশের ওই যে গ্রেভি যেটা গ্রিন গ্রেভি ইটালিয়ান ইটালিয়ানটা ওইটা বেস্ট লাগছে সব থেকে বেস্ট তারপরে বলবো যে শ্রিম্পের যে ককটেল দেখা না হ্যাঁ ওইটা ডরি পিসের আর ডরি পিসের ওটা ভালো লাগছে সবই মোটামুটি ভালো লাগছে মানে খারাপ না কোনো মাছ বাদে সব ভালো সব ভালো আর মাছ খায় না যে মাছ খাওয়া হয় না এর জন্য ইফাত আমার যে ডরি পিসে দুটোই ভালো লাগছে আর প্রনের যে ককটেল আর ছিল ওটা অনেক ভালো আছে এটা হচ্ছে চকলেট মুজ স্থির একদম মুখে দিলে চকলেটের একটা বাস্ট করতেছে মুখের ভিতরে আমার তাই তুই এত ফর্মাল হয়ে গেলি কেন হঠাৎ করে বুঝলাম না ঘুম চলে আসছে যেন ফর্মাল হয়ে গেছো না এগুলো মনে থাকবে না তো আসলে আমি এখন ঘুমাচ্ছি ঘুমের ভিতর থেকে বেরোচ্ছে এগুলো কথা ওয়াও চাঁদ ব্রো সুবহানাল্লাহ তোকে এখানে বসতে দেয়াই যাবে না এখন তুই ঘুমাই যাবি না 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 কি করলো এটা আমার ঘড়ি আছে দেখালি ঘড়িটা আসতে হ্যাঁ নাইস হেভি লাগতো স্লিপো মার্ভেলাস ওগুলো ছবি তুলছে না লিপো ভাই আপনি যে পোজ দিচ্ছেন ও ভিডিও করতেছে ছবি তুলছে না ভালো লাগছে না আমার আমি বলি তোমাকে একটা কথা এখন আমরা গরমের ভিতরে নেমে সুন্দর করে গোসলটা করে যে ফজরের নামাজটা পড়ে ঘুমা যাব একটা বাজে হ্যাঁ আমরা একটার সময় নামবো চারটার সময় উঠে ফজরের নামাজটা পড়ে ঘুমিয়ে দেবো এটাই এটাই প্ল্যান চলো অস্থির হবে প্ল্যানটা বন্ধু
ফাইনালি এসে তোমার কিরকম লাগছে? খুব মেজাজ খারাপ হচ্ছে আমার। কেন চড়া দিচ্ছে হচ্ছে? কেন আমাকে কেন চড়াইতে ইচ্ছা করছে তোমার? আমার ঘুমের টেস্টটা মারে দিয়ে তুমি। আরে এখনো তো আরামে ঘুমাতে পারবে না। হ্যাঁ টেস্টটা করতে বেশি আপনারা। নামো নামো একটা লাফ মারো যাও ঘুম ভেঙে যাবে। যাও দাঁড়া। তুমি নিজ মুখে বলো ঘুম লাগছে? ঘুম চলে গেছে কিন্তু রাগ চলে আসছে। রাগ চলে এসেছে? ও আমি ভয় পাচ্ছি লিপু। কিছুক্ষণ পরে এই পানিটা গরম হয়ে যাবে। ঘুরায়ে লাফ মারাটা শিখাচ্ছিস? আচ্ছা ওকে এবার তুই। হ্যাঁ অনেক ইওর টার্ন দেখি এবার। আরে দেন মার না দেখি। ওখানে পড়ব না তো, তোমার তো ঢোকটা পর সামনে। এই তো কি হইল? ঘুরা বল পারবো পারবো। হ্যাঁ আরেকবার আরেকবার সেকেন্ড টার্ন অনিকের। হ্যাঁ প্রিপারেশনের বডি শেকটা তোমার ঘুম কি নষ্ট হয়েছে তুমি তাই বলো? আমার ঘুম খারাপ হয়ে গেছে বাবা। কালকে সকালে আবার দেখা হবে বন্ধু, বাই। মর্নিং, একটু রেডি হওয়া শেষ হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করতে যাব আর কি। রেডি ইফশা? হ্যাঁ। মর্নিং ব্রো। মর্নিং বন্ধু, এখানে তো বসে আড্ডাই দিলাম না আমরা? হ্যাঁ একটা ছবি তুলে নিয়ে যাও, পরে আমাদের মাথা কেটে বসে ব্রো। মানে কি খাবার? ভাত আলু ভর্তা লাউ চা দিতে তাই খাবার। লিপু তুই এত ভদ্র ছিলি কিভাবে বলতো একটু? এটা হচ্ছে 6 বছর আগের। টাইম কত তাড়াতাড়ি চলে যায় ব্রো। কন্টিনেন্টাল ব্রেকফাস্ট আমাদের ফ্রুটস। স্যার এটা আপনার ফেভারিট ওয়াটারমেলন। এটা হচ্ছে বেস্ট ওয়াটারমেলন। স্টাফ মাশরুম আর মিটবল উইথ চিজ। মিটবল উইথ চিজ। দা পেনি পাস্তা উইথ চিজ সস। ওয়াও পেনি পাস্তা অনেক অনেক জোস লাগছে তো দেখতে, অনেক সফট। বিফ বেকন, এটা অবশ্যই বিফের, এটা পর্কের না। হালকা একটা স্মোকি ফ্লেভার। অনেক সফট। সসটা স্পাইসি। পেপের জুস বাট উইদাউট সুগার আর কি, একদম র পেপের জুস। সেটার মতো করে বাইট মারো এটা। নাও কোনটা ছিল, মাশরুমটা ভালো না মিটবল? মাশরুমটা বেশি মজা। এটা খাই সবাই হচ্ছে ওয়াও ওয়াও করছে এতক্ষণ ধরে। চিজি মাশরুম হোয়াইট সস থাকলে যেরকম লাগে ওরকম লাগে। পাস্তার ভিতরে বেকন দেওয়া। সব থেকে বেস্ট লাগছে হচ্ছে ওখানকার ওই যে মাশরুমের যে বোমটা দিচ্ছিল ওইটা। এটা খেয়ে বলো তো কিরকম হচ্ছে? সেই সেই হুম স্পাইস টাইপের।
অনেকটা মাই ফেভারিট ও এখন তো এটা তো বাকি আছে এটা ব্ল্যাক ফরেস্ট এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট হোয়াইট ফরেস্ট ওয়াও এটা ফ্রেঞ্চ ম্যানো স্যার অনেক কিছু আছে অনেক মজা ছিল তারপরেও খুব ভালো লাগছে চলো আমরা এখন হচ্ছে এখান থেকে চেক আউট করবো সো নর্মালি এটা কি করছো তুমি হাই ব্রো কি করছো তুমি জোসনা ইপসা লাভ ইউ লাভ ইউ টু বুঝছিস চল এবার এই বাবু আসো ছোট বাবু আসো এক্সিকিউটিভ লাউঞ্জ আফটারনুন না এখানে আমরা আসি নাই এখানে আমরা এখন চা খাবো সরি কফি খাবো ঠিক না প্লেসটা একটা মানুষ এতক্ষণ ধরে কি সুগার ঢালে নাটক হ্যাঁ নাটক বাজ বাই বাই বন্ধু আবার দেখা হবে তোমার সাথে দেখা হবে না কালকে রাতের ঘুম তুমি আমার নষ্ট করবে আমরা এখানে অ্যাকচুয়ালি ইনভাইটেশন আসছিলাম তোমার এন্ট্রি হোটেলের যেই লিঙ্কটা সেটা আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রাইসিংগুলো সব কিছু তাদের কাছ থেকে জানতে পারবেন বিকজ আমরা এখানে ফ্রি আছি সো আলটিমেটলি আমরা প্রাইস জানি না আর মোটামুটি ভালোই লাগছে আমাদের কাছে সব কিছু রুমের কোয়ালিটিটা একদম টপ নচ ছিল আর এখন যে জায়গায় বসে আছি ইউ ক্যান সি অস্থির জায়গা একটা আর এই প্লেসটা হচ্ছে আপনারা আওয়ারলি রেন্ট নিতে পারেন প্রাইভেট যদি স্পেস দরকার হয় বা বিজনেসের যদি কথা বলা লাগে যেরকম হচ্ছে যে অনেকের সাথে মাঝে মাঝে ব্যবসায়ীরা কথা বলতে আসছে অনেক এটা হায়ার করবে কিন্তু আমার কোম্পানি খুব ছোট এটা রেন্ট করার মতো অবস্থা নয় যাদের বিজনেস আর একটু বড় আর একটু বড় তারা এটা করে নিতে পারে যেরকম লিপু লিপু কর্পোরেট লিপু তো এনিওয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখা হবে আর ইয়া সাবস্ক্রাইব করে দেন লাভ হিজ এরকম একটা সুন্দর পরিবেশে তোমার পাটা তোমার হাতে ভালোই লাগে মুন্ডা পাটা না স্যান্ডেলটা পরে বিজনেস লাউঞ্জে বসে আছে লিবো লিবো এই প্রথম হয়ে লিবো বিজনেস লাউঞ্জে কেউ পন্স পরে এসে বসে আছে জিম অনেক এটা তুলতে পারো এগুলো নিচের গুলো তোল হ্যাঁ 25 কেজি তোল আর এটা হচ্ছে কনফারেন্স একটা রুম আলাদা এটা হচ্ছে আমাদের ব্যাংকোয়েট হল এখানে মিটিং হয় আমাদের মিটিং এ হয় ইভেন্ট হয় আচ্ছা আচ্ছা এখানে ইভেন্ট বা মিটিং এর জন্য এরকম বুকিং করতে পারে কি জি স্যার আচ্ছা আচ্ছা নাইস লাইট গুলো বেশ সুন্দর রাতে এখন জ্বলছে তো সেই এই আলোটাও সুন্দর লাগছে